আলহামদুলিল্লাহ, আমরা আজকে সরলেখার যে ধারাবাহিক ক্লাস চলছে আমরা তার আজকে নবম লেকচার শুরু করতেছি। আমরা গত ক্লাস পর্যন্ত সরলেখার উপর আটটি ক্লাস দিয়েছি, আজকে আমাদের নবম লেকচার। এভাবে হয়তো আর বেশি নয়, আরও তিনটি লেকচার লাগবে আমার সরলেখা শেষ হতে। তো আমি সূত্রে বেসিসে অঙ্ক করাই, তাই কোনো প্রশ্নমালা আমি নির্দিষ্ট করে লিখি নেই। যে সূত্র যখন অঙ্ক করাই সেই সূত্রটা আমি একটু আগে বলি। আমি আমার কাজ আজকেও সেভাবেই করতেছি। আজকে যে সূত্রগুলো ব্যবহার করব, আমি প্রত্যেকটা সূত্র অঙ্ক করার আগে সূত্রগুলো আবার বলবো। একই সূত্র আমরা আগেও বলছি, তারপর আজকে আলোচনা শুরুতে আমি বলতেছি। আমার আজকের আলোচনায় আমরা সরলরেখা যে পড়াচ্ছি, সরলরেখার উপর আজকে আমার নবম ক্লাস। এখানে লেকচার হলো 9, বা আজকে নবম ক্লাস এসেছি। এর মধ্যে আমরা সরলরেখার অনেক সূত্র বলে ফেলছি। আজকে আমি যে সূত্রগুলো প্রথম যে অঙ্কটা করতে যে সূত্রগুলো ব্যবহার করব, এটা আমি গত ক্লাসেও বলেছি, তারপর আজকে শুরুতে একটু বলে নিচ্ছি। যে আমরা এটা এক বিন্দুকে আমি একটা সরলরেখা সূত্র লিখেছিলাম, যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা একটা সূত্র গত ক্লাসে লিখেছিলাম, ঢাল দিয়ে একটা সরলরেখা লিখেছিলাম, এক্স বিয়োগ এক্স ওয়ান, ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান, এম ইন্টু এক্স বিয়োগ এক্স ওয়ান। তারপর আমরা আরেকটা সূত্র লিখছিলাম, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এত রেখার ঢাল একটা সূত্র লিখেছিলাম, সেটা ছিল মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ, অর্থাৎ মাইনাস এ বাই বি। তারপর আরেকটা সূত্র লিখছিলাম, দুইটি রেখার ঢাল এম ওয়ান এবং এম টু হলে, এম টু এবং তাদের মধ্যবর্তী কোণ, থিটা হলে ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এম ওয়ান বিয়োগ এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এই তিনটা সূত্রই আমি গত ক্লাসে লিখেছিলাম। আজকে আলোচনা শুরুতে আমি আবার সূত্রগুলো মনে করে দিলাম। এক বিন্দুগামী সরলরেখা যেটাতে ঢাল আছে ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান এম ইন্টু এক্স বিয়োগ এক্স ওয়ান, সরলরেখা দেওয়া থাকলে তার ঢাল বের করার সূত্র হলো মাইনাস এ বাই বি, অর্থাৎ এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ। আর দুটি রেখার ঢাল যদি আমি জানি এম ওয়ান এম টু, তাদের মধ্যবর্তী কোণ থিটা যদি হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এম ওয়ান বিয়োগ এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান ওয়ান টু। আমি এই সূত্রের উপর আমি ডান পাশে যে এগারোর এক নম্বর অঙ্কটা লিখেছি এই অঙ্কটা প্রয়োগ করবো। তিনটা সূত্র এই সূত্র এই অঙ্কের মধ্যে আমার ব্যবহার হবে। এখানে সিক্স মাইনাস একটা বিন্দু দেওয়া আছে, সিক্স মাইনাস সেভেন একটা বিন্দু দেওয়া আছে, সিক্স মাইনাস সেভেন একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দু দিয়ে যায় দুটি রেখা বের করো, যা অপর রেখার সাথে, আমি নিচে একটা রেখা আঁকলাম, প্রশ্নের রেখাটা দিয়ে দিয়েছে এইভাবে দিয়েছে, যে এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমি এই সিক্স সেভেন বিন্দু থেকে দুইটি রেখা অঙ্কন করলাম, ওরা বলছে দুটি রেখা হবে যা নিচের রেখার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। আমরা প্রস্থটা আমি চিত্র দিয়ে বোঝাচ্ছি, এই যে ডান পাশে যে প্রস্থটা আমি চিত্র দিয়ে বুঝিলাম। সিক্স মাইনাস সেভেন বিন্দুকে আমি দুটি রেখা বের করো যা এই নিচের রেখার সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এটা দেওয়ার সাথে সাথে আমাকে বুঝতে হবে এটা দুই রেখার অন্তস্থ কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। আমি গত ক্লাসে এই কথাটা বলেছিলাম, দুইটি রেখার মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই দুই রেখার ঢাল জানতে হবে, তখন আমরা সূত্রটা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এম ওয়ান বিয়োগ এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। আমার এই অঙ্কটাতে তাই দেওয়া আছে। তা আমি এখন ওই দুই বিন্দুকে আমি সরলরেখা, ওই সিক্স মাইনাস সেভেন বিন্দুকে আমি দুইটি রেখা, এটা বের করার জন্য আমি শুরুতেই লিখব, ধরি সরলরেখার সমীকরণ, আমি এটার উপরে অপারেটিং করতেছি। এই সিক্স মাইনাস সেভেন বিন্দুটাই হলো, এটাই হলো সিক্স, আর এই ওয়াই ওয়ানটা হলো মাইনাস সেভেন। বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ ধরে নিচ্ছি, তাহলে ওয়াই ওয়ানটা হয়ে যাবে প্লাস সেভেন আর এক্স ওয়ানটা হয়ে যাবে সিক্স, আমি মুছে মুছে লিখে দিলাম। এখানে যেহেতু আমার দুইটা ডাল আসবে, আমি এই প্রথম ডালটাকে এম ওয়ান দিলাম,
প্রস্থে যে দ্বিতীয় রেখাটা আছে এই রেখাটা আমি এখানে মুছে যেটা দেওয়া আছে y প্লাস x রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য এই রেখার ঢাল বের করব। এটার একটা নাম দিয়ে দিই, ঢাল হলো m, 2 দিয়ে দিই, মাইনাস এক্সের সহগ হলো এখানে রুট থ্রি আর ওয়াই সহগ হলো এখানে ওয়ান, এই এটার নাম দিলাম এম টু। যেহেতু দুটি রেখা ঢাল এম ওয়ান এম টু আমি পেয়েছি এবং তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, তা আমি লিখতে পারি প্রশ্ন মতে এই 60 ডিগ্রির জায়গায় আমি 60 ডিগ্রি লিখলাম, প্লাস মাইনাস এম ওয়ান বিয়োগ এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এবার যেহেতু রুট 60 ডিগ্রি মান হলো রুট থ্রি, প্লাস মাইনাস এম ওয়ানের মান আমার বের করতে হবে, এম টুর মানটা আমি এখানে এই যে বের করলাম এটা প্লাস রুট থ্রি আর নিচে আমি ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু এম ওয়ান লিখব, যেহেতু রুট থ্রিটা মাইনাস আছে মাঝখানটা মাইনাস হয়ে যাবে। এবার যোগ চিহ্ন ব্যবহার করে আমি একটু সরল করব, আমি এম ওয়ানের একটা মান পাবো, বিয়োগ চিহ্ন নিয়ে সরল করে আমি একটু সরল করব, আমি প্লাস চিহ্ন নিয়ে সরল করে আমি একটা এম ওয়ানের মান পাবো আর মাইনাস চিহ্ন নিয়ে সরল করলে আমি এম ওয়ানের আরেকটা মান পাবো। যে দুইটা মান পাবো ওই দুইটা দিয়ে আমরা দুইটা রেখা পেয়ে যাব। এই জাতীয় অঙ্ক বইতে অনেকগুলো, আমি সবগুলো অঙ্ক বাড়িকাজ হিসেবে দিয়ে দিছি, তোমরা ইনশাল্লাহ চেষ্টা করলে ওই বাড়িকাজগুলো করতে পারবো। তো আমার প্রথম অঙ্কের মধ্যে আমি তিনটা সূত্র ব্যবহার করেছি এবং এটার উপরে যে অঙ্কগুলো দিয়েছি সবগুলো অঙ্ক তোমরা পারবো, আর না পারলে তো আমি তোমাদের প্রবলেম তোমরা যখন জানাবে আমি গুগল ক্লাসরুমে সেটা করে দিব। আসো আজকের প্রথম যে তিন সূত্র ব্যবহার করলাম, তিন সূত্রের উপর আমি একটা অঙ্ক মাত্র করলাম যা আমার লেকচার শিটে 4-5টা অঙ্ক আছে। এবার আমি চলে যাই আমার পরবর্তী অঙ্কের জন্য। এখানে আমরা আরেকটা সূত্র স্মরণ করাই দিচ্ছি, আমি সূত্রটা আগে স্মরণ করাই দিচ্ছি যেটা আমি গত ক্লাসে বলছিলাম, দুই বিন্দু জানা থাকলে এত এত বিন্দু গামী সরলরেখার ঢাল, সরল রেখার ঢাল আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি। আমার কুঠিদর অন্তর ভুজদর অন্তর, আমার দুই বিন্দু জানা থাকলে সরলরেখার ঢালের সূত্র। এখন আরেকটা সূত্র এখানে আমার অঙ্কটাতে যেটা লাগবে আমি সেটাও বলে দিই, দুইটি রেখার ঢাল যদি এম ওয়ান এম টু হয় এবং তারা যদি লম্ব হয়, তারা লম্ব হবে যদি তাদের ঢালদের গুণফল কী হয়, মাইনাস ওয়ান হয়। এই সূত্রটাও আমরা গত লেকচারে বলেছি। আমি এখন এই দুই সূত্র ব্যবহার করে আমি ডান পাশে একটা প্রশ্ন লেখা আছে 12-এর অঙ্কটা করব। এখানে প্রশ্নটা আমরা একটু বুঝে নিই, মূল বিন্দু এবং এক্স ওয়ান ওয়ান বিন্দুর সংযোগকারী রেখা যদি বি জিরো এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী রেখার সাথে লম্ব হয় তাহলে প্রমাণ করে আমাকে একটা তথ্য দিয়ে দিয়েছে। তা আমি মূল বিন্দু এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী রেখা পরে দুই বিন্দুগামী রেখার সাথে লম্ব হইলে প্রমাণ করে এত, তাহলে আমি প্রথম দুই বিন্দু দিয়ে ঢাল বের করব, এরপরে পরে দুই বিন্দু দিয়ে ঢাল বের করব, প্রথম ঢালকে এম ওয়ান দিব, দ্বিতীয় ঢালকে এম টু দিব। প্রশ্ন শর্ত অনুযায়ী আমি লিখব ঢালদের গুণফল মাইনাস ওয়ান যেহেতু লম্ব বলে দিয়েছে, তাহলে আমি প্রমাণটা পেয়ে যাবো। তারপর একটু করি, আমরা যেহেতু আজকে আমি সূত্র বেশি অঙ্ক কম করাবো, বাড়ির কাজ থাকবে বেশি, তাই আমরা এখন 12-এর 1 নম্বর অঙ্কটা শুরু করতেছি। প্রথমে মূল বিন্দু 0-0 এবং আরেকটা বিন্দু হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল আমরা জানি সেটাকে একটা নাম দিয়ে দিই কুঠিদর অন্তর ডিভাইডেড বাই ভুজদর অন্তর। ঠিক অনুরূপভাবে আরও দুটা বিন্দু প্রশ্নে দেওয়া আছে, একটা হলো বি জিরো, একটা হলো বি জিরো, আরেকটা বিন্দু হলো এক্স টু ওয়াই টু ওয়াই টু বিন্দুগামী সরলরেখার ঢাল। তাহলে এই সরলরেখার ঢাল বের করতে আমি একই সূত্র ব্যবহার করব, কুঠিদর অন্তর ডিভাইডেড বাই ভুজদর অন্তর বি বিয়োগ এক্স টু। প্রশ্ন শর্ত অনুযায়ী এই প্রথম দুই বিন্দুগামী রেখা পরে দুই বিন্দুগামী রেখার সাথে যেহেতু লম্ব আমি লিখতে পারি শর্ত মতে তাদের ঢালদের গুণফল হবে মাইনাস ওয়ান। তাহলে আমি এম ওয়ানের মানটা বসাই দিব, মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান, তারপরে এম টুর মানটা বসাই দিব, ওয়াই টু বাই বি মাইনাস এক্স টু ইকুয়াল টু মাইনাস ওয়ান। আমি যদি এখন সরল করি আমি যে রেজাল্টটা পাবো এই রেজাল্টেই আমার এই রেজাল্টটা আসবে। খুব সুন্দর অঙ্ক, সহজ অঙ্ক, জাতীয় পরীক্ষায় অনেক এসেছে। তাহলে আমি আরেকটা সূত্র একটা অঙ্ক বুঝাইলাম,
সূত্র বোঝানোর পর একটা অঙ্ক বুঝাইলাম। আমাদের আরেকটা সূত্র আছে, আমি এরপরের অঙ্কটাতে ব্যবহার করব। এ বি সি সমরেখ হলে, সমরেখ হলে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল শূন্য, কিন্তু আমি সেটা করব না, আমি লিখব এ বি ইকুয়াল টু বি সি অথবা এ বি ইকুয়াল টু এ সি, সরি, এ বি রেখার ঢাল ইকুয়াল টু বি সি রেখার ঢাল অথবা এ সি রেখার ঢাল। এই সূত্রের উপর আমি একটা অঙ্ক করব। তিনটি বিন্দু যদি একই রেখা থাকে, আমি এখানে যে কোনো দুই বিন্দু এ বি সি যে কোনো দুই বিন্দু নিব, যে কোনো দুই বিন্দু নিব, তাতে ঢাল সমান। এই সমরেখের এই সূত্র দিয়ে অঙ্কটা করলে একটু সহজ হয়। আমরা উচ্চতর, আমরা আগের যে স্থানাঙ্কের প্রথম চ্যাপ্টারে আমরা দেখেছি, আমরা তিনটে বিন্দু যদি সমরেখ হয়, আমরা চাইলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য দিয়েও করতে পারি, দূরত্ব দিয়েও করতে পারি। সবচেয়ে উত্তম হলো ঢাল দিয়ে করা, সময় কম লাগে, অঙ্ক ছোটো হয়, সহজ হয়। তাই আমি এই সূত্র ব্যবহার করার জন্য আমি এখন একটা অঙ্ক বুঝাবো, যেটা আমার ডান পাশে প্রশ্ন লেখা আছে, তেরো নম্বর এই প্রবলেমটা আমি একটু করতেছি। এখানে এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, এদেরকে আমি যথাক্রমে এ বি সি ধরে নিচ্ছি। এক প্রথমটাকে এ ধরলাম, পরেরটাকে বি ধরলাম, পরেরটাকে সি ধরলাম, এ মাইনাস এ প্রাইম, বি মাইনাস বি প্রাইম, ঠিক আছে, আমরা বিন্দুগুলো ধরলাম। তো আমার যেহেতু এ বি সি সমরেখ প্রশ্নে বলে দিছে সমরেখ, তো আমি লিখতে পারি এ বি রেখার ঢাল, রেখার ঢাল ইকুয়াল টু হবে এ সি রেখার ঢাল। আমরা যদি বি সি রেখার ঢাল বলি তাও হবে। তো আমার একটা সুবিধা হবে, এ এর লগে সি নিলে আমাদের একটু কাজের সুবিধা হবে, অঙ্কটা ছোটো হবে। তাহলে আমি ঢালের সূত্র ইউজ করবো, এ বি রেখার ঢাল হলো বি মাইনাস বি প্রাইম, নিচে হলো এ মাইনাস এ প্রাইম, আর এখানে এ সাথে সি ঢাল বের করবো, বি মাইনাস বি মাইনাস বি প্রাইম, নিচে হবে এ মাইনাস এ মাইনাস এ প্রাইম। এখানে দেখো বি সাথে বি কাটা, এর সাথে এ কাটা, এতে আমার একটু কাজ সুবিধা হয়ে গেল। ডিভাইডেড বাই এ বিয়োগ এ প্রাইম, এখানে বি কাটা যাওয়ার পরে বি প্রাইম, নিচে থাকবে এ প্রাইম, আর আর ইগুণ করে সরল করলে আমি আমার লক্ষ্যে অর্থাৎ এ প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বি হয়ে যাবে। যাই, আশা করি বাকিটা তোমরা করতে পারবে, এটা একটা সূত্র চর্চা হয়ে গেল। তাহলে আমি আজকে কিন্তু নতুন সূত্র ব্যবহার করতেছি, আমাদের প্রথম ক্রমগুলো একটু মুছে ফেলি, আমি আরও কয়েকটা সূত্র লিখব আজকে। আজকে আলোচনা আমি পরে যে অঙ্কগুলো করবো এগুলোর জন্য যে সূত্রগুলো লাগবে আমি সূত্রগুলো একটু আগে লিখে নিচ্ছি। যে প্রথমে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এত রেখার সাথে লম্ব, রেখার সাথে সাথে লম্ব, লম্ব সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ, সমীকরণ হলো এই লম্ব বলে এ এবং বি সহগটা চেঞ্জ হবে, এখানে বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে হবে, এখানে তিনটা পরিবর্তন করা হয়েছে। এ এবং বি সহগ বিনিময় হবে, মাঝখানের চিহ্ন যাই থাকে তার বিপরীত লিখব, নতুন ধ্রুবক আসবে। এটা একটা সূত্র যা আমার এখন একটু পরে আমি ব্যবহার করতেছি। আরেকটা সূত্র হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এত রেখার সাথে সমান্তরাল, সাথে সমান্তরাল, সমান্তরাল রেখার সমীকরণ, রেখার সমীকরণ, রেখার সমীকরণ। আমি এটার ক্ষেত্রে শুধু লিখব এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কে ইকুয়াল টু শূন্য, এখানে ঢাল এ আর বি চেঞ্জ করি নি, কারণ আমাদের এ বি চেঞ্জ করলে ঢাল চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি সমান্তরাল রেখার ঢাল সমান থাকে, তাই আমরা এখানে এ বি পরিবর্তন করব না, তাহলে এখানে শুধু ধ্রুবকটা পরিবর্তন করব। যদি বলে সমান্তরাল, শুধুমাত্র ধ্রুবকটা পরিবর্তন হবে, আর যদি বলে লম্ব, তাহলে সহগের পরিবর্তনের পাশাপাশি মাঝখানে চিহ্নের পরিবর্তন ঘটবে আর নতুন ধ্রুবকের পরিবর্তন ঘটবে, ঠিক আছে। এই দুইটা সূত্র অঙ্ক মানে ক্যালকুলেশন ছোটো করার জন্য আরও দুইটা সহজ পদ্ধতি আছে। আমি এই প্রথম সূত্রের একটা আরেকটা সূত্র আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী বিন্দুগামী এবং এ এক্স প্লাস বি ওয়াই বি ওয়াই প্লাস সি, সি রেখার রেখার সাথে লম্ব, সাথে লম্ব সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। তাহলে একটা বিন্দুগামী এত রেখার সাথে লম্ব সরলরেখার সমীকরণ হবে, সরলরেখার সমীকরণ হবে। এই সূত্রটা আমি একবারে ব্যবহার করতে পারি, বি এক্স মাইনাস এ ওয়াই
equal to a x1 b x1 into a y1. আবার একটু খেয়াল করি, এই সূত্র দিয়ে অঙ্ক করা যায়, আবার এই সূত্র দিয়ে অঙ্ক করা যায়, তাই আমি এই সূত্র দিয়ে অঙ্কটা করার জন্য আমি এই কাজটা করব। তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হলো এ, প্রথমে আমি রেখাটার লম্ব যে সূত্রটা লিখছি ওটা ইউজ করছি ইকুয়াল টু দিয়ে, আমি এখানে এই বি এর জায়গায় এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান বসিয়ে দিয়েছি। তারপরে সূত্রটা একইভাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী বিন্দুগামী এবং বিন্দুগামী 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 এবং এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর বি সি রেখার সাথে সাথে সমান্তরাল সমান্তরাল সরলরেখা সমীকরণ। আমরা আরেকটা সূত্র বলতেছি রেখা সমীকরণ, এটা এই এক বিন্দুগামী এত রেখার সমান্তর রেখার সমীকরণ। আমরা একবারে লিখতে পারি সূত্রটা, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান। ঠিক আছে, তো আমরা এখানে নতুন চারটা সূত্র লিখছি, এই প্রথম দুই সূত্র দিয়ে নিচের দুই সূত্র অঙ্ক করা যায়, কিন্তু নিচের দুই সূত্র আমাকে আলাদা করে ভালো করে এখানে মনে রাখতে হবে, কারণ এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক করলে আমার অঙ্কটা একটু ছোটো হয়, উপরে দুই সূত্র দিয়ে অঙ্ক করলে একটু অঙ্কটা একটু বড় হয়। ঠিক আছে, আমরা এবারে যাচ্ছি এই চোদ্দোর এক নাম্বারটা বুঝাবো। চোদ্দোর একে কী আসা আসো, চোদ্দোর এক প্রশ্নটা আমি দুইভাবে করবো, যেহেতু আমি উপরে দুইটা সূত্র লিখছি, টু মাইনাস থ্রি বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে লম্ব এমন রেখার সমীকরণ বের করো। আমি প্রথম সূত্র দিয়ে একবার করব, এই অঙ্কটা আবার এখানে নিচে যে সূত্র দিচ্ছি ওটা দিয়ে একবার করবো, অর্থাৎ একই অঙ্ক আমি দুইবার করব। তাহলে এখানে টু মাইনাস থ্রি বিন্দু দিয়ে বিন্দুগামী এত রেখার সাথে লম্ব রেখার সমীকরণ, তো আমি প্রথমে লিখব ধরি টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সেভেন এত রেখার সাথে লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ আমার সূত্র অনুযায়ী আসবে, সমীকরণ আসবে এই সব চেঞ্জ হবে, থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস কে ইকুয়াল টু শূন্য। ভালো করে খেয়াল করবো, আমি এখানে কী করলাম, এক্সের সহগ ওয়াই সহগ আমি চেঞ্জ করছি, টু থ্রি মধ্যে আর মাঝখানে মাইনাস ছিল প্লাস করে দিয়েছি, আর নতুন ধ্রুবক প্লাস কে দিয়েছি, মাইনাস কে দিলেও রেজাল্ট আসে। এবার আমার রেখার একটা নাম্বার দিয়ে দিই, এটাকে এক নাম্বার দিলাম, তাহলে এক নং রেখাটি কত বিন্দু দিয়ে যায়, প্রশ্ন দেখো, টু মাইনাস থ্রি বিন্দু দিয়ে যায়, টু মাইনাস থ্রি বিন্দুগামী, তো যেহেতু এই বিন্দু দিয়ে যায় ওই বিন্দু দিয়ে রেখাটা সিদ্ধ হবে, অর্থাৎ থ্রি ইন্টু টু আর টু ইন্টু মাইনাস থ্রি প্লাস কে ইকুয়াল টু শূন্য। তাহলে আমি এখান থেকে সরল করলে কে এর মান পাবো জিরো, কে এর মানটা যদি আমি একে বসাই দিই তাহলে আসে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু শূন্য, এটা অ্যান্সার হয়ে গেল। আমি যদি এই অঙ্কটা এখন যে অঙ্কটা করলাম চোদ্দোর এক, এই অঙ্কটা যদি আমি এই সূত্র দিয়ে করি দেখো এক লাইন হয়ে যাবে। আমি এই জন্য বিকল্পটাও একটু বলে দিচ্ছি, আমরা বিকল্পটাও শিখবো, কারণ আমি বিকল্পটা ব্যবহার করে অনেক জায়গায় অঙ্ক করব। আমরা যদি এখন এই বিকল্পটা না শিখি পরে আমি তোমাদেরকে অন্য অঙ্ক বুঝাইতে পারবো না, তাই আমি এই অঙ্কটা একটু দেখি এবার, যে এত বিন্দুগামী আমি একবারে লিখবো, এখন টু মাইনাস থ্রি বিন্দুগামী এবং টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু সেভেন রেখার সাথে লম্ব সরলরেখার সমীকরণ কী হবে, আমি একটু মনোযোগ দিয়ে শুনি। আমি একবারে লিখবো, থ্রি টুর বিনিময় হবে, অর্থাৎ নিচে এখানে লিখবো কত, থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু লিখবো, আমি এই বাম পাশে এই সংখ্যাটা বসাই দিব, অর্থাৎ থ্রি ইন্টু এক্সের জায়গায় টু বসাই দিব, আর এ টু লেখে ওয়াই জায়গায় মাইনাস থ্রি বসাই দিব। তাহলে আমার একবারই ক্যালকুলেশনটা এসেছে, ওখানে যে রেজাল্টটা আসছে দেখো এখন একই রেজাল্ট এসেছে, তবে আমরা এই জিনিসটা চর্চা করার চেষ্টা করব। আমি এই অঙ্কটার ক্ষেত্রে আরেকটা অঙ্ক বলে ফেলি যেটা আমার একটু পরে আছে, সমান্তরাল দিয়ে আছে, আমি এই অঙ্কটার ভিতরেই বলে ফেলি। যদি বলে এত রেখার সাথে সমান্তরাল, লম্ব না বলে যদি সমান্তরাল বলে, তাহলে আমি লিখব সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে আমি সমান্তরাল যখন বলবে আমার আর এই জায়গাটা চেঞ্জ হবে না, এই জায়গাটা যেমন আছে তেমন থাকবে, আমরা সমান্তরাল উপরে একটা অঙ্ক করব।
শুধু সগ এক্স ওয়াই ওয়াই সগ একদম সেম থাকবে, আর নতুন করে একটা প্লাস ধ্রুবক দিব। এবার যদি একটা বিন্দু থাকে, বিন্দু দিয়ে সিদ্ধ করলে আমরা কে মান পেয়ে যাব, আমার এখানে আরেকটা রেজাল্ট আসবে। সমান্তরালের ক্ষেত্রেও আমরা এই বিকল্প সূত্রটা, যেটা আমি নিচে রেখেছি, এই বিকল্প সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি। তোমরা আমার যে পিডিএফ কপি, এই পিডিএফ কপিতে বিকল্প সূত্র দিয়েও আমি অঙ্কটা করে দিব। তোমরা পিডিএফ কপি দেখে অঙ্কটা দেখবে ইনশাআল্লাহ। তা আমি আজকে আমার ধারাবাহিক যে আলোচনা চলতেছে, আমি এখানে অঙ্ক সংখ্যা বেশি, অঙ্ক কিন্তু আজকে আলোচনার মধ্যে সূত্র প্রয়োগ বেশি, অঙ্ক সংখ্যাও বেশি। তাই তোমাদের কিন্তু আজকের আলোচনাটা তোমরা ভালো করে কাজ করবে। আজকের আলোচনার মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হলো, ছোটো ছোটো অঙ্কের মধ্যে অনেক তথ্য চলে আসতেছে ও অনেক অঙ্ক চলে আসতেছে। আজকে আমি যে ডান পাশে যে দুইটা সূত্র লিখলাম, এর উপর আরেকটা অঙ্ক করি। আমাদের এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, আমি সিরিয়ালি যাচ্ছি, আমি সমান্তরাল পর্যন্ত চলে আসছি, আমি পনেরোর একে আসতেছি। পনেরোর এক, এই পনেরোর একে কী বলছি দেখো, পনেরোর একে আসছে এখানে, আমার প্রশ্নটা দেখি, এত বিন্দু হইতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। আমি চিত্র দিয়ে বুঝাই, প্রশ্নটা একটা বিন্দু দেওয়া আছে টু থ্রি, একটা বিন্দু দেওয়া আছে, এই টু বিন্দু হইতে নিচের একটা রেখা দেওয়া আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু শূন্য, বলছে এখান থেকে একটা লম্বা আঁকো। এই লম্বা আঁকলে যে বিন্দুটা হয়, এই বিন্দুটার নাম হলো লম্বের পাদবিন্দু। তাহলে আমাদের এই লম্বের পাদবিন্দু বের করো, আমি একটা অঙ্ক এখন বুঝাচ্ছি, লম্বের পাদবিন্দু বের করো। তাহলে আমার লম্বের পাদবিন্দু যদি বের করতে বলে, আমি আগে লম্ব রেখাটা বের করবো। এইমাত্র যে অঙ্কটা একটু আগে বুঝাইছি, ওই অঙ্কটার মতো করে আগে লম্ব রেখাটা বের করবো। এইটা হলো আমার প্রদত্ত রেখা, আমি লিখে নিচ্ছি টু থ্রি বিন্দুগামী, বিন্দুগামী যেটা আছে প্রদত্ত রেখা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন, এটা একটা নাম্বার দিয়ে রাখি, টু বিন্দুগামী, এত রেখার সাথে লম্ব, এত রেখার সাথে লম্ব, সাথে লম্ব সরল রেখার সমীকরণ, লম্ব সরল রেখার সমীকরণ। আমি কিন্তু একবারে সংক্ষিপ্ত যে সূত্রটা আমি দ্বিতীয় সূত্র হিসেবে ব্যবহার করেছি, প্রথম সূত্রটা না ব্যবহার করে আমি এই সূত্রটা দিয়ে এখানে যে সূত্রটা এই যে এখানে লিখেছি, এত বিন্দুগামী এত রেখার সাথে লম্ব, এই যে এত রেখার সাথে লম্ব, আমি এই সূত্রটা দিয়ে একবার অঙ্কটা করব। দেখো আবার খেয়াল করো, একবারে করা গেলে আমাদের কয়টা ধাপ কমে। এই এক্সের সঙ্গ ওয়াই সঙ্গ আগে আমি চেঞ্জ করব, থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই, এটা এক্সের সক ওয়াই সক চেঞ্জ করবো, মাঝখানে প্লাস ছিল মাইনাস করব, ইকুয়াল দিয়ে থ্রি ইন্টু এক্সের জায়গায় বসাবো এই টু, আর মাইনাস ফোর দিয়ে ওয়াই জায়গায় বসাবো থ্রি। তাহলে আমাদের এই সংক্ষিপ্ত এই প্রক্রিয়াটা শিখলে আমাদের এমসিকিউর জন্য অনেক 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 উপকার হবে। তো আমি যদি এটাকে সরল করলি, আমার আসে তিন চারা বারো, এখানেও তিন দুগুণে ছয়, তিন চারা বারো মাইনাস সিক্স, তাহলে আমি পাচ্ছি প্লাস সিক্স, তো এটাকে আরেকটা নাম্বার দিই। তাহলে আমি কী বের করলাম, আমার চিত্র অনুযায়ী আমি লম্ব রেখাটা বের করলাম। খেয়াল করবো, চিত্র অনুযায়ী আমি লম্ব রেখাটা বের করলাম। এবার এক নং রেখা দুই নং রেখা যদি আমি সমাধান করি, তাহলে আমি ছেদবিন্দুটা পাবো। তাই আমি এই এক এবং দুই নং রেখার ছেদবিন্দু ছেদবিন্দুই হলো কি, লম্বের পাদবিন্দু, লম্বের পাদবিন্দু। তাহলে আমরা যদি এখন ছেদবিন্দু বের করার কাজটা করতে পারি, আমরা লম্বের পাদবিন্দু পাই। আমরা আশা করি এই দুইটা সমীকরণ আমরা সমাধান করতে পারবো। তুমি চাইলে অপনয়ন, প্রতিস্থাপন, বর্জ্যগুণন যে প্রক্রিয়া করো, তুমি এই ছেদবিন্দু বের করতে। আমি আমার পিডিএফ কপিতে বর্জ্যগুণন করে এটা আমি করে দিয়েছি। আমি যেহেতু বর্জ্যগুণন তোমরা বোঝো, আমি বর্জ্যগুণন না বুঝলাম, কারো যদি বর্জ্যগুণনের সমস্যা থাকে, তোমরা অপনয়ন বা প্রতিস্থাপন প্রক্রিয়ায় করবো। আমি আমার শীট দেখে লম্বের পাদবিন্দু যেটা পেয়েছি, আমি এটা একটু লিখে দিচ্ছি। আমি এখানে সমাধান করে পেয়েছি এই লম্বের, ধরো এই বিন্দুটার নাম দিলাম পি, আর এই বিন্দুটার নাম দিলাম কিউ, এই কিউ বিন্দুটা পেয়েছি আমি সমাধান করে টু বাই ফাইভ আর নাইন বাই ফাইভ। আমি সমাধানটা এখানে বোর্ডে দেখাইলাম না, প্রশ্নে এই হলো প্রথম উত্তরটা। এখানে দ্বিতীয় উত্তরটা হলো, বলছে এর সাহায্যে, অর্থাৎ এই লম্ববিন্দুর সাহায্যে, লম্বের পাদবিন্দুর সাহায্যে পি কিউ দূরত্ব বের করো। তাহলে আমি তো পি কিউ দূরত্ব ইনশাল্লাহ বের করতে পারবো, রুট ওভারের সূত্র দিয়ে, দূরত্ব সূত্র দিয়ে আমরা দূরত্বটা বের করতে পারবো। এই অঙ্কটার মধ্যে আমি আরেকটা অঙ্ক আলোচনা করে ফেলবো, তাই তোমরা একটু খেয়াল করবা। এখানে যদি আমাকে বলে যে এই যে পি বিন্দুর প্রতিবিম্ব, আমরা প্রশ্নটা প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করতে বলে, প্রতিবিম্ব, প্রতিবিম্ব কী, যেমন আমি যদি গ্লাসের সামনে, আনার সামনে দাঁড়াই, আনার ভিতরে আমার ছবিটা থাকে, আমি গ্লাস থেকে যত দূরে দাঁড়াবো
ঠিক আনার ভিতরে আমার প্রতিবিম্বটা তত দূরে পড়বে। এখানে একটা প্রশ্ন বুয়েট পরীক্ষা এসেছে এই অঙ্কটার মধ্যেই, যে এপি বিন্দুর প্রতিবিম্ব বের করো, প্রতিবিম্ব এ রেখার প্রতিবিম্ব বের করো, পি বিন্দু হইতে এ রেখার প্রতিবিম্ব বের করো। তাহলে এখানে প্রতিবিম্বটা থাকবে কোথায়? যেহেতু আমি চিত্র আঁকছি, আমার প্রতিবিম্বটা থাকবে ঠিক নিচে, এখানে থাকবে তার প্রতিবিম্ব, প্রতিবিম্ব। যেহেতু আমি কিউ বিন্দু, এই মাত্র যে বিন্দুটা বের করছি, এই বিন্দুটা আমি এইমাত্র বের করছি 2/5, 9/5, তাহলে আমার এই কিউ বিন্দুটা এই প্রতিবিম্ব এবং পি বিন্দুর ঠিক মধ্যে থাকবে। আমি প্রতিবিন্দু স্থানাঙ্ক যদি আমি x1 y1 দিই, তাহলে আমার x1 y1 এ পি বিন্দুর মধ্যবিন্দু হলো কিউ। তাহলে মধ্যবিন্দু সূত্র সাহায্যে আমি প্রতিবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। আমি আমার শীটে আমি একটা প্রতিবিম্বের অঙ্ক, যেটা বুয়েট পরীক্ষা এসেছে, আমি আমার শীটে পিডিএফ কপিতে একটা প্রতিবিম্বের অঙ্ক তোমাদেরকে করে দিয়েছি, তাই তোমরা শীট থেকে প্রতিবিম্বের অঙ্কটা বুঝতে পারবো। অর্থাৎ লম্বের পাদবিন্দু বের করার পর আমি তার লম্বের পাদবিন্দুটাকে মধ্যবিন্দু ধরে তার বিপরীত দিকের একটা বিন্দু x1 y1 ধরবো, x1 y1 পি এর মধ্যবিন্দু হলো লম্বের পাদবিন্দু। আমি এই অঙ্কটা করে দিয়েছি, বইয়ের অঙ্কটা আমি করে দিয়েছি, আশা করি তোমরা বইয়ের অঙ্কটা দেখে অঙ্কটা বুঝতে পারবে। আজকে আমরা একদম আলোচনা আমরা শেষের দিকে চলে আসছি। আমি আরেকটা অঙ্ক এখানে ডান পাশে যে প্রশ্ন লেখা আছে এখানে নেই, আমি প্রশ্নটা একটু এখানে লিখতেছি। একটা প্রশ্ন বেশ কয়েকবার এসেছে জাতীয় পরীক্ষা, আমি এখন যে এই প্রশ্নটা লিখতেছি, এখানে দুটা বিন্দু দিয়ে বলছে, এ বিন্দুটা দিয়েছি a, b, আমি যে অঙ্কটা এখন শেষই করবো, আর একটা দিয়ে c, d, এই দুইটা বিন্দু দিয়ে বলছে এ দুই বিন্দুর লম্ব দ্বিখণ্ডক রেখা বের করবো, এ দুই বিন্দুর লম্ব দ্বিখণ্ডক রেখা বের করো। এই প্রশ্ন লম্ব দ্বিখণ্ডক, অথবা প্রশ্ন হইতে পারে এ দুই বিন্দুগামী রেখার সাথে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এমন সরলরেখা বের করো। এটা আমার আজকের আলোচনায় 16-1। তাহলে আমার প্রশ্নটা আমি চিত্র দিয়ে বললাম, আবার বলছি প্রশ্নটা, যেহেতু বোর্ডে প্রশ্নটা নাই তো আমার প্রশ্নটা আবার একটু শুনিয়ে নিই ভালো করে। এ দুই বিন্দুর মধ্যবিন্দু দিয়ে যে লম্বরেখাটা আছে ওই লম্বরেখাটা বের করতে বলছে, এটাকে বলছে লম্ব দ্বিখণ্ডক বা সমকোণে সমদ্বিখণ্ডক রেখা বের করো। তাই আমি এই দুইটা বিন্দুর নাম যদি এ বি দিই, এই দুইটা বিন্দুর নাম যদি এ বি দিই, আমি এ বিন্দু নাম দিলাম a, b, আর বি বিন্দু নাম দিলাম c, d, এ বির মধ্যবিন্দুটা আগে বের করব, এ বি এর মধ্যবিন্দু, যেহেতু লম্ব দ্বিখণ্ডক মধ্যবিন্দু যেটা হবে a+c/2, b+d/2, আমি আগে এ ঠিক মধ্যবিন্দুটা বের করছি। তাহলে এ বির মধ্যবিন্দুটা বের করলাম, এবার এই মধ্যবিন্দু দিয়ে যে লম্বরেখাটা যায় এই লম্বরেখাটা বের করতে হবে, লম্ব দ্বিখণ্ডক রেখাটা। তো আমার এ বি রেখাটা জানা নেই, তাহলে আমি এ বি রেখাটা বের করব। তো এ বি রেখার সমীকরণ আমরা দুই বিন্দুগামী সরলরেখা সূত্র জানি, এ বি রেখার সমীকরণ হলো x-x1, x1-x2, y-y1, y1-y2। তাহলে এখানে যদি আমি x-a আর আর গুণ করি, b-d এখানে a-c গুণন y-b, তাহলে আমি যদি এখানে সরল করে b-d/x আর বাকিটা a দিয়ে গুণ করলে ab+ad, ঠিক অনুরূপভাবে ডান পাশে যদি গুণ করি a-c/y, হ্যাঁ তারপরে ডান পাশে গুণ করলে আসতেছে, আমি এগুলো মুছে ফেলতে পারি, এখানে আসতেছে গুণ করলে c দিয়ে গুণ করলে -c দিয়ে গুণ, আমি কী করছি আবার a-c দিয়ে y গুণছি, b দিয়ে গুণ করলে -ab+bc। আচ্ছা এবারে আমি যদি পক্ষান্তর করে দেখি, এখানে b-d/x আর এখানে আসে, এটা লিখবো আগে a-c/y আর এ বির সাথে এ বিটা কাটা যাবে, আর পক্ষান্তর করলে আসে ad-bc = 0। তাহলে আমি পেয়ে গেছি এই চিত্রের মধ্যে এ বি রেখাটা পেয়ে গেছি, আর এ বির মধ্যবিন্দুটা আগে বের করেছি, এই যে এ বির মধ্যবিন্দুটা আমি এখানে পেয়েছি কত, a+c/2, b+d/2। আমার চেয়েছি কি এ বির সাথে লম্ব রেখা যা এ বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা তো আজকে আমি শুরুতেই যে সূত্র লিখেছি ওই সূত্রের মধ্যে পড়েছে, তাহলে আমি লিখব অতএব a+c/2, b+d/2 বিন্দুগামী, আর এটার একটা নাম্বার দিয়ে দিই, এটা নাম্বার দিলাম 1, এত বিন্দুগামী এবং
এক নং রেখার সাথে, এক নং রেখার সাথে, রেখার সাথে সাথে লম্ব, লম্ব সরলরেখা সমীকরণ। আমি আজকে এই সূত্রটা আরও একবার ব্যবহার করেছি, আবার করতেছি। তাহলে এই রেখার সাথে লম্ব, এত বিন্দুকে আমি সরলরেখা আমি একবারই বের করব। তাহলে আমার এখানে মনে আছে সহগগুলো চেঞ্জ হবে, এইভাবে সহগগুলো চেঞ্জ হবে। তাহলে এ মাইনাস সিটা আগে চলে আসবে, এ মাইনাস সি ইন্টু এক্স, আর মাঝখানে মাইনাস ছিল, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর বি মাইনাস ডি ইন্টু ওয়াই হবে। তারপরে এখানে এই ধ্রুবকটা লিখবো না, ডান পাশে লিখবো এ এক্সের জায়গায় ওই বিন্দুর ভুজ, অর্থাৎ এ মাইনাস সি ইন্টু এক্সের জায়গায় ওই বিন্দুর ভুজ, এ প্লাস সি বাই টু। ঠিক অনুরূপভাবে প্লাস দিব মাঝখানে, প্লাস দিয়ে এবার বি মাইনাস ডি লিখবো, বি মাইনাস ডি লিখে ওয়াই জায়গায় লিখবো বি প্লাস ডি বাই টু। আমার উত্তর কিন্তু এসে গেছে। আমরা এখন সরল করে যেটা পাবো এটাই আমার প্রমাণ। এটা অঙ্কটা কিন্তু প্রমাণ আকার প্রশ্ন, আমরা পিডিএফ কপিতে প্রমাণ প্রশ্নটা দেখে নিব, আমি দেখব প্রমাণ আকার প্রশ্ন। এখানে হাফটা কমন যায়, হাফটা কম নিলে এখানে গুণ করলে উপরে স্কোয়ার মানে সি স্কোয়ার হয়, আর এখানে গুণ করলে বি স্কোয়ার মানে ডি স্কোয়ার হয়। এটাই প্রমাণ করতে বলছে আমার, এটাই প্রমাণ করতে বলছে আমার আজকে আলোচনা। আমরা একদম শেষ অঙ্কে চলে আসছি। যাই হোক, সব মিলিয়ে আমি হয়তো অঙ্ক সংখ্যায় আজকে কম করেছি, কিন্তু আজকের আলোচনার মধ্যে বারিক কাজ বেশি, সমজাতীয় অঙ্ক বেশি। তুমি যদি চাও একই অঙ্ক যদি আমি চারটা দিয়ে থাকি, তুমি একটা কমাও বা দুইটা কমাও, তাতে অসুবিধা নেই। তবে প্রত্যেক নিয়ম তুমি টাচ করতে হবে। আমরা আজকে যে প্রশ্নমেলাটা শুরু করেছি এটা সরলরেখার একদম তিনটা প্রশ্নমেলা সরলরেখার 7.3 আমরা আজকে মূলত আমরা আজকে 4, 5, 6 করাচ্ছি, 3.6 করাচ্ছি। আগামী ক্লাসে 3.6 শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তিন ক্লাসে আমি সরলরেখা শেষ করার জন্য কাজ আগাচ্ছি। তোমরা প্রত্যেকেই কাজ করে কাজগুলো পাঠাবে, সমস্যাগুলো নির্দিষ্ট করে পাঠাবে। আমি আমার আজকের কাজ এখানে শেষ করতেছি। প্রত্যেকে ভালো থাকো, তো সবাইকে বাসায় থাকার জন্য বা ঘরে থাকার জন্য অনুরোধ করব, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইল। খোদা হাফেজ।